আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবি আলমিন ওসলাত ওসসালাম আল্লাহ শফিল আম্বিউল মুরসলীন নবীনা মোহাম্মদ আলহি ও আসহাবিহি আজমাইন ওবাদ আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন কোর্স তবে বিষয়টা নতুন নয় কোর্সটা এখন শুরু করতে আমরা শুরু করার দিক থেকে নতুন যেটা আপনারা সবাই নিজেরা অন্তরে পোষণ করেন এবং যেটা নিয়ে নিজের সারাটা জীবন চলেন সেটার নাম হচ্ছে আকিদা এই কোষটির প্রয়োজনীয়তা এবং কেন পড়বেন এই বিষয়টি নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই প্রথমেই প্রথমত আকিদা কী এটা জানার মধ্যে আমার আপনার কী উপকার আছে এবং কেন জানবো না জানলে কী ক্ষতি আছে এটার উপর নির্ভর করে যে কোনো সময় তার এটার মূল্যটা নির্ধারণ করে যে কোনো জিনিসের যখনই আপনি কোনো কিছু জানতে চাইবেন তখন আপনার মনে হবে এটা জান না জানলে কী হবে আর জানলে কী লাভ আর এটা জানলে আমার আমার জীবনের কি উপকার হবে জীবনের সাথে সম্পৃক্ত কিনা ধরুন অনেক মানুষে দেখবেন যে আকিদার ফারে গুরুত্ব তাদের কমই আছে কেন তারা এটাকে মনে করে না জীবনের কোনো গুরুত্বপূর্ণ এলিমেন্টস মনে করছে না তো সেই হিসাবে আমাদের আগে বিষয়টা নিয়ে জানতাম আকিদে কী জিনিস যে বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে সাহা বিশেষ করে বর্তমান যে ইয়ার মধ্যে এই পরিস্থিতি পরিবেশে পরিবেশ পরিস্থিতির ওপর অনেকেই বিভিন্ন রকম কথা বলছে এই মাঠে ময়দানে যা বলা হচ্ছে এটা আসলে কি খুব জরুরি কিনা আকিদা আসলে কি জিনিস আঁকিদা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করা দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ না আকিদে এখন এটার তিনটি অর্থ হতে পারে একটা হচ্ছে যেটা ধারণ করে মানে লেগে থাকবে আরেকটা হচ্ছে তাগিদের সায় থাকবে আরেকটা হচ্ছে দৃঢ়ভাবে থাকবে অর্থাৎ কি ধরেন কোনো কিছু আপনার অন্তরে দৃঢ়ভাবে আছে আপনার একটা সংবাদ একজনে দিয়েছে আপনার কাছে ধরেন যে আপনার কোনো একটা চাকরি হয়েছে এখন আপনার অন্তরের ভিতরে এখন তার শব্দ তার বক্তব্যটা নিয়ে দৃঢ়ভাবে যে জিনিসটা আপনি ধারণ করছেন যে লোকটা সত্য কথা বলছে চাকরি হচ্ছে চাকরি হয়ে গেছে আমার এখন ভালো অবস্থান আসবে ইত্যাদি ইত্যাদি তো এই যে আপনার অন্তরের ভিতরে যে একটা অবস্থান আসছে দৃঢ় দৃঢ়তার কারণে এটার নামই হচ্ছে মূলত আখিদার এই জন্য এটাকে বলা আল দেহনি আল জাজেম আল হকমু আল দেহনি আল জাজেম আরবি ভাষায় বলা আলহকমুদ্দেহনী আল জাজেম জাহানের মধ্যে নিজের ব্রেনের মধ্যে দৃঢ়ভাবে কোনো একটা জিনিস সম্পর্কে একটা বিধান লাগানো এটা নাম হচ্ছে আকি এটা যুগ যুগ ধরে ছিল এই অর্থেই ছিল এবং এটা আগে এটা এমন একটা শব্দ যেটা এই শব্দটি আগেও ছিল ইসলাম যুগও আসছে এখনও আছে সবসময় ছিল যে মানুষ যখন দৃঢ়ভাবে কোনো কিছু গ্রহণ করে সেটা নাম তার আঁকি কোরআন কোরআনকারী মি এই আল্লাহ তালা বলছেন তোমাদের যে সমস্ত শপথ মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে যায় এটার আল্লাহ তোমাদের পাকড়াও করবে না তবে যেটা অন্তরের সহ আকাত্তুম অর্থাৎ আকিদার যে দৃঢ়তা অন্তরের দৃঢ়তা সহ যে শপথ তোমরা করেছো সেটা আল্লাহ তোমাদের পাকড়াও করবেন আবার আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা পূর্ণ করো তোমাদের অঙ্গীকার অর্থাৎ দৃঢ়ভাবে যেটা করেছো সেটাকে বলা হয় অকুদ আক্ত যে কোনো চুক্তি যখন আপনি করেন যেমন আপনি কোনো কিছু বেচা কিনা করলেন দৃঢ়ভাবে সেটাই বেচা কিনা হবে দৃঢ়ভাবে না করলে কথাবার্তা বললে বেচা কিনা হয় না আলোচনা চলতেছে আলোচনা চলতেছে দুই টাকা দশ টাকা দুই টাকা দশ টাকা আলোচনা হচ্ছে এটার দাম দুই টাকা এর দাম দুই টাকা যতখ দৃঢ়ভাবে না বলবেন যে আমি দশ টাকা দেবো বা দুই টাকা দেবো তত কিন্তু মানে আখ ধরছে না আখ এখান থেকে আসছে দুনিয়ার জীবনে পাগল আর পাগল আর ছোট মানে বিবেকহীন ছাড়া পাগল আর অপ্রাপ্তবয়স্ক বালক ছাড়া সবারই কিছু না কিছু আঁকিদা থাকে এমনকি বালকেরও একটা আকিদা থাকে যদি বালককে জিজ্ঞাসা করেন সবচেয়ে কে বলে যে আমার বাবা তারও একটা বিশ্বাস যে তার বাপ সবচেয়ে শক্তিশালী মানুষ তো বিবেকবান মানুষের সবচেয়ে বড় সম্মত হচ্ছে এই আঁকিদা এটা থাকবেই তাদের কোনোদিন কেউ বলতে পারবে না যে আমার আকিদে কোনো একটা বিশ্বাস নেই এটা নয় বিশ্বাস তাদের থাকেই যে ব্যক্তি মনে করে আত্মা ঘুরে বেড়ায় এখানে একটা আত্মা ওখানে একটা আত্মা সেও এই আকিদের উপর নির্ভরশীল হচ্ছে এটাই আঁকিদা মানে দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করার নামই হচ্ছে আঁকিদে আবার ধরেন যে ব্যক্তি মনে করে যে আমার আখির একটা জীবন আছে এই জীবনের একটা জীবন আছে এটা একটা আকিদা আর যে ব্যক্তি মনে করে না জীবন নাই আমাকে আবার ফিরে আসতে হবে অর্থাৎ যেটাকে বলা হয় পুনর্জন্ম সেটাও একটা আকিদা আর যে ব্যক্তি মনে করে যে তিন আল্লাহ মিনে এক আল্লাহ সেটাও একটা আকিদা যে ব্যক্তি মনে করে ঈশা আল্লাহর আল্লাহর দাস এটাও একটা আকিদা যে ব্যক্তি মনে করে ঈশা আল্লাহর পুত্র এটা একটা সেটাও একটা আকিদা আবার যখন একজন মানুষ বলবে যে ওজায়ের আল্লাহর সন্তান যেমন ইহুদিরা বলে এটাও একটা আকিদা আর যারা বলে আল্লাহ দুইজন অর্থাৎ সত্য নূর আলো এবং অন্ধকার দুইটা বলে সেটা একটা আঁকিদা তা যে কোনো মানুষে অন্তরে যা ধারণ করে দৃঢ়ভাবে সেটা আঁকিদা কিন্তু আঁকিদা হতে হয় এমন জিনিসে যেই জিনিসটা দেখেনি সংবাদ বিশ্বাস করে যেটা হয় আপনি যদি সামনে আপনার দেখেন যে একটা মোবাইল বলেন যে আমি বিশ্বাস করি এটা একটা মোবাইল তাহলে হাস্যকর হবে কারণ দেখতেই পাচ্ছি আঁকিদা হয় শুধুমাত্র যে জিনিস দৃশ্যমান নয় সেটাতে সেটা নির্ভর করে যত কিছু এর সাথে সম্পৃক্ত হবে সবই আঁকিদা যেমন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ আছে এই যে আল্লাহকে দেখেননি তাহলে আল্লাহ যা না দেখে আপনি ইমান আনলেন মানে দৃঢ়ভাবে ধারণ করলেন এটা নাম হচ্ছে আকিদা এখন এটার সাথে সম্পৃক্ত যত কিছু হবে যেহেতু আপনি না দেখে আপনি বিশ্বাস করলেন দৃঢ়ভাবে ধারণ করলেন অন্তরের ভিতরে এটাই আকিরা এটা যদি আপনি যেভাবে ধারণ করতে পারেন সে অনুসারে কিন্তু আপনি মানবেন যে আমার একজন আল্লাহ আছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সবই কিন্তু আকিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছে তাহলে মানব জীবনের বড় সম্পদ হচ্ছে আকিদা কোনো মানুষ আকিদাতে নাই বা আকিদা নাই যদি বলা হয় এটা পাগল ছাড়া আর কেউ হতে পারে না একমাত্র পাগল বলবে তার কোনো আকিদা নেই বলতে পারে এটা যে এক আকিদা না এক একজন এক এক বলতে পারে কিন্তু আকিদা নাই এটা বলতে পারেন কোনো না কোনো দুনিয়ার বুকে মানুষ আকিদা পোষণ করেই এমন কি ধরেন কেন একজন মানুষ যখন নিজের জীবনটা সাজায় প্রত্যেক প্রত্যেকটা অং পরতে পরতে সাজায় থাকে কি মনে করে যে বিয়ে করব বিয়ে করলে সন্তান হবে বাচ্চা হবে আমি এই বিল্ডিং বানাবো ঘর করব সবে কিন্তু আর অন্তরের ভিতরে ধারণ করছে এটা যদি না থাকতো তাহলে সব পাগলে ভরে যেত উদ্দেশ্যহীন জীবন হতো কিন্তু মানুষ জীবন মানব জীবন কখনো উদ্দেশ্যহীন না এটা একটা মানব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আকিরা তাহলে আমরা কী বুঝলাম যে প্রথমত বিবেকবান মানুষের অমূল্য সম্পদ হচ্ছে আকিদা দ্বিতীয়ত আকিদা মানব প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ কখনো আলাদা হয় না হয় কখন জানেন রাতে ঘুমাইলে আলাদা হয়ে যায় ঠিক তার তখন হুঁশ থাকে না কাজ করে না ব্রেনে ব্রেন যতক্ষণ আছে ততক্ষণ একটা বিশ্বাসে থাকতেই হয় এই জন্য যখন ব্রেন থাকে তখন তাকে তবাকুড় করতে হয় ব্রেন চলে গেলে তবাকুড় হয় না কারণ তার আসলে আল্লাহ তালা তাকে মোকাল্লা বলে না এটাকে তার উপরে শরীয়তের আদেশ নিষেধ বর্তা না এই জন্য সে আকিদের ভিতরে নেই তাহলে পুরু যেটা বুঝলাম যে অমূল্য সম্পদ এক দ্বিতীয়ত অবিচ্ছন্দ অংশ আমাদের জীবনের সাথে পুরোপুরি সম্পৃক্ত আপনি যে মসজিদে যান কেন আল্লাহ খুশি হবে আল্লাহকে দেখছেন দেখেননি কেন একটা সংবাদ দিয়েছে মহম্মদলাহ সাহ্লাহিস সেটার উপরে বিশ্বাস করে যাচ্ছেন দৃঢ়ভাবে বিশ্বাস করে যাচ্ছেন অন্তরের ভিতরে দৃঢ়ভাবে ধারণ করে যাচ্ছেন যে এটা হবে আপনি জামাতে আদায় করেন কেন সাতাশ গুণ সব হবে তো আপনি কি দেখ দৃশ্যমান কিছু দৃশ্যমান কিছু না তাহলে কেন সেটা করেন এই জন্য করি যে এটার সাথে নির্ভর করে এটার সাথে নির্ভর হবে যে আমি এটা কতক্ষণ করব বা কি করব কতটুকু করব সেজন্য আপনি এটা বিশ্বাস করতে চান বিশ্বাসের উপর নির্ভর করে আপনি কিন্তু কাজটা করছেন এটা হচ্ছে আকিদা তাহলে আমরা দেখতে পাইলাম দৃঢ়ভাবে অন্ত বা মানব মানবের যে বিবেক যে জিনিসটাকে দৃঢ়ভাবে ধারণ করে এবং অন্তঃ সেটাকে সত্যায়ন করে সেটার মূল হচ্ছে আকিদা এটার উপর নির্ভর করে আপনি কিন্তু পুরো জীবন সাজান কিভাবে দেখেন আপনি মসজিদের কাছে ঘর তোলেন কেন মসজিদ থেকে যেন আজান শুনতে পান আপনি মসজিদের কাছে থাকেন যেন যারা জামাতে সলাৎ আদি করতে পারেন আপনি ছেলেকে দিন শিক্ষা দেন আপনি নিজে কোরআন পাঠ করেন আপনি রাতের অন্ধকারে উঠে সলাদ পড়েন এসবে এই জন্য যে আমি এক সত্তা বিশ্বাস করি এক সত্তার উপর দৃঢ় আস্থা আছে আমার যিনি আমাকে এটা সব দিবেন এর উপরে নির্ভর করে পুরোটা জীবন সাজায় এবং এর উপর নির্ভর করে আপনি দেখবেন যে একজন ছেলে একজন মানুষ তার সন্তানকে বড় করে নিজের উপর বড় হয় মৃত্যুর সময় সে চিন্তা করে যে আমি যেন এটার উপরে মারা যাই এটা নির্ধারণ করে দেয় বলে দেয় ঠিক অনুরূপভাবে আকিদা এমন একটি জিনিস যেটা যেটার ভিত্তিতে মানুষ তার সমাজ এবং রাষ্ট্র গড়ে তোলে আকিদের ভিত্তি করে মানুষ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলে আপনি দেখছেন একজন মানুষ যখন ক্ষমতাসীন হয় তখন যেইটা বিশ্বাস করে সেটাই বাস্তবায়ন করে যদি নাস্তিকতা বিশ্বাস করে নাস্তিকতা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে এটা একটা আকিদা নাস্তিকতা একটা বিশ্বাস নাস্তিকতা সেটাও একটা অন্তর ধারণ করছে সে এটাও একটা ধারণ করা জিনিস অন্তর থেকে দৃঢ়ভাবে ধারণ করে এটা বাস্তবায়ন করতে চায় মা মতুং বলেন কার্ল মার্কস বলেন অথবা এই জাতীয় যারা আছে কিমিং সুং অথবা কিমিন জং এগুলি যারা আছে যারা সবাই কিন্তু এরকম একটা যে কোনো একটা জিনিসকে ধরে আছে যে এইটাই হচ্ছে শুদ্ধ এইটাই করতে হবে আমাকে তাহলে আঁকিদা নাই এমন কেউ হতে পারে না তা থাকবেই এটার উপরে সমাজ গড়ে তোলে সমাজে অনাচার হলে বলে যে এটা এই হয়েছে অন্যায় হয়েছে তার আঁকিদের বিশ্বাস যে এটা কিন্তু গুণা হইতে হবে আমাদেরকে এই জন্য আমাকে পাকড়াও করা হবে ধরা হবে এই জন্য শান্ত রাখতে চায় অথবা সে মনে করে যে অশান্তি বীজ বহন করলে রাষ্ট্র টিকবে না সমাজ টিকবে না আমারও ক্ষতি হতে পারে দুনিয়া শুধু দুনিয়া দেখেও সে কাজ অন্যায় করতে বন্ধ করতে পারে অন্যায় কাজ তো এটাও আঁকিদের ভিত্তিতে নির্ভর করে সমাজ ও রাষ্ট্র সবই সেই আঁকিদের ভিত্তিতে নির্ধারণ করে আঁকিদের কারণেই মানুষ ভালো মন্দ নির্ধারিত হয় মানুষের কাছে আপনি যখনই কোনো কাজ করবেন তখন আপনার মনে হবে যে আসলেই আমি যে কাজটা করছি এই কাজটা করা ভালো কি মন্দ আঁকিদের কারণেই কেউ চুরি বন্ধ করে আঁকিদের কারণে কেউ মানুষকে দান করে ভালো মন্দ এখানে নির্বাচন দ্বারিত হচ্ছে আঁকিদের কারণেই চুরি বন্ধ করে কেন যে জন্য জব করতে হবে আখেরাতে অথবা ধরা পড়লে আমাকে অপমানিত হতে হবে দুনি শুধু দুনিয়ার জীবনে হতে পারে এটাও কেউ কেউ করে অথবা কেউ করে যে আমি আমার মর্যাদাকে ভুলুণ্ঠিত করবো না আমি আমার মর্যাদাকে সমন্বতা রাখবো এই জন্য সে আঁকিদাটাকে ধারণ করে আঁকিদা থাকেই তার একটা আবার দেখেন আকিদার কারণেই শত্রু এবং বন্ধু হয় দুনিয়ার জীবনে শত্রু বন্ধু একমাত্র আকিদের কারণেই হয় এই আকিদার কারণেই যুগ যুগ ধরে শত্রু বন্ধু নির্ধারিত হয়েছে এখনো অমুকের দোস্ত অমুক কেন অমুকের আকিদে এক মিল আছে আকিদেন অমুকের সাথে অমুক শত্রুতা এই জন্য আকিদে মিল নাই এই তার শত্রু হইতে পারে বন্ধু হইতে পারেনি শুধু এটা নয় আপনি দেখুন আকিদার কারণেই আল্লাহ যখন দুনিয়াতে পাঠিয়েছেন তখন বলে দিয়েছেন হুদান ফালা তিয়ান্ন হুদানুদ আমি হাসানু আকিদে বিশ্বাস আপনার এটা আকিদে রয়ে গেছে আপনার এটা দৃঢ় বিশ্বাস অন্তর ধারণ করে আছেন যে আল্লাহ তালা যখন আমাদেরকে পাঠিয়েছেন আপনি দেখেন না কখন পাঠিয়েছেন আদম আলাইসালাম যখন পাঠিয়েছেন তখন কী বলেছেন ইমাই ইম্মাই আতিয়াকুবিন্ন হুদান তোমাদের কাছে আমার হেদায়ত আসবে আমার হেদায়তকে যখন আসবে ফমান তাবে আর হুদায়া ফলা হফ নয় আলহিম আলমাহানুন যদি আমার হেদায়তকে অনুসরণ করে তাহলে তার কোনো খফ নাই ভয় নাই এবং কোনো প্যারাসানিতে নিযুক্ত হবে না এই জন্য সে দুনিয়াতে এসে আল্লাহর হেদায়ত অনুসরণ করার চেষ্টা করে কিছুর উপরে আল্লাহর আকির এই বিশ্বাসের উপরে যে আল্লাহ তারা এটা পাঠিয়েছেন অথচ আপনি দেখেন না কিতাব নাজির করতে রাসুল হিসাবে একদম দাবি করছে আপনি তাকে বিশ্বাস করছেন কী হিসাবে এই জন্য বিশ্বাস করছেন যে রাসুল্লাহ সাল আলী তাকে আপনি সত্যবাদী বলে বিশ্বাস করছেন অথচ আপনি তাকে সত্যবাদী বিশ্বাস অনেক সময় দেখবেন তাকে আপনি সত্য বলছেন যে এইটার জন্য আপনি শুধুমাত্র তার অবস্থার উপর নির্ভর করে তাকে আপনি দৃঢ়ভাবে ধারণ করে রাখছেন অথচ তাকে আপনি আল্লাহ কখন সরাসরি আপনাকে বলে দেন না যে এই হচ্ছে আমার রসুল এটা বলে দেন নাই অথবা আল্লাহকে না দেখে তার রসুলকে বিশ্বাস করার যে দিক এটা এটাই হচ্ছে আকিদা আল্লাহর কিতাব নাজিল করে যোগ যুগে কিতাব নাজিল করেছেন আপনি বল আমি আমরা দাবি করলাম এই যে দাবি এটাকে আপনি দাবি করলেন অন্তর ধারণ করেছেন এটা প্রসার করেন প্রসার করেন এটাকে ঠিক রাখেন এটা আকিদা আপনি বলেন যে কবর আজাব হয় এটাও আকিদা আপনি বলেন যে মানুষ মানুষের আসতে পারে না এটাও আকিদা আপনি বলেন যে জিন আছে এটাও আকিদা আপনি বলেন যে ফেরিস্তা আছে এটাও আকিদা আপনি বলেন যে আখেরাত হবে এটাও আকিদা হাসরের মাঠে কি হবে এটাও আকিদা আপনি বলেন জান্নাত আছে এটাও আকিদা আপনি বলেন জাহান্নাম আছে এটাও আকিদা এর অর্থ হচ্ছে আপনি বলেন হ্যাঁ যে ব্যক্তি বলেন যাহার নাম নাই সেটাও আকিদা যে ব্যক্তি যাহার নাম সেটাও আকিদা হ্যাঁ যে ব্যক্তি বলে ম্যা আছে হয়তো থাকতে পারে অথবা অবশ্যই হবে ধরা যাবে হতে পারে সেটাও একটা আঁকিদে অর্থাৎ তার মধ্যে এই আকিদাটা হচ্ছে লাদ্রি অর্থাৎ না জানা অজানা কোনো একটা জিনিসের না জানাটা সে আকিদার বিশ্বাসের ধরেছে এরকম একটা নির্ধারণ করে নিয়েছে যে সে সব কিছুতে বলবে যে আমি জানি না সে বলতে পারবে বলতে পারে যে সব সময় সে এটা চিন্তা হচ্ছে যে আমি ইয়া থাকবো হতে পারে কোনো কিছু বিশ্বাস করবো না এইটাও একটা আকিদে যে আমি কোন দিকে যাবো যাবার কিছুই বলবো না এটা একটা আকিদে বিশ্বাস নাস্তিকটা যেটা করে তাহলে কোনো মানুষ বিবেকবান পুরুষ কখনও আকিদে থাকতে পারে না আকিদার কারণে আল্লাহ তালা যোগে যোগে নবী রাসুল প্রেরণ করেছেন আকিদা বিশুদ্ধ খারাপ খারাপ আকিদা থেকে মানুষদেরকে বিশুদ্ধ আকিদের দিকে নিয়ে আসার জন্য লি অ খরিজাকু মিনাজুমাত ইলানুর অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য যোগে যোগে ভালো মানুষ যারা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ এরা শুদ্ধ আকিদের মানুষ ছিল আর যারা খারাপ মানুষ ছিল এটা অশুদ্ধ আকিদের মানুষ ছিল এরা তো এদের মধ্যে সবসময় দ্বন্দ্বটা হয়েছে এটা কি জন্য আকিদের কারণে হয়েছে আকিদের কারণে দ্বন্দ্বটা হয়েছে এমন দ্বন্দ্ব যে দ্বন্দ্বের কারণে আজাব নাজিল হয়েছে গজব নাজিল হয়েছে যে দ্বন্দ্বের কারণে মানুষে একে অপরকে হত্যা পর্যন্ত করেছে হত্যা পর্যন্ত করেছে এই আকিদের কারণেই সমস্ত যেমন প্রেরিত হয়েছে মোহাম্মদাল্লা তালা পাঠিয়েছেন এই জন্য তিনি ম মক্কার জিন্দগিতে যেমন আকিদার দাওয়াত দিয়েছেন মদিনার জিন্দগিতে তেমনি আকিদের দাওয়াত দিয়েছেন পুরো জীবন আকিদের মধ্যে ছিল এবং কি মৃত্যুর সময় পর্যন্ত আকিদার কথা বলে গেছেন কি বলেছেন যে ইহুদ্দিন আসারফুল আল্লাহ লথোক তারা তাদের নবী এবং ন্যাক্কার বান্দাদের কবর উপরে কি করেন একটা সৌধ নির্মাণ করে এটার উপরে তিনি বলছেন আমি তোমাদেরকে নিষেধ করছি তা থেকে সেটাও আকিদার ভিত্তিক মৃত্যুর আগেও এটা বলে গেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরো জীবনটা কোনো মানুষ এমন নাই মানুষ মানে বিবেক যার আছে তার আঁকি দরকার আঁকি দরকার আছে ফিরেস তাদের আঁকি দেওয়া দরকার আছে এমনকি জিন্দেরও আঁকি দেওয়া আছে আর যেই তিনটি প্রজাতি পৃথিবীতে আছে। শ্রেষ্ঠ প্রজাতি বলে একটি হচ্ছে মালাইকা তারা কোনো ভুল করে না তারা কোনো ভুল করে না ভুল করার ভুল করার মতো জিনিস নিয়ে তারা তারা ভুল করে না অবাধ্য হয় না এটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ মা আমার ইউমারুন আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটা পালন করে আল্লাহ নির্দেশের বাইরে কোনো আল্লাহ নির্দেশ নির্দেশ করলে সেটা অবৈধ তারা প্রকাশ করে না কোনো দিন এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ গ্রুপ হচ্ছে শয়তান সেটা কি করে অবাধ্যতার উপরে তারা বড় হয়েছে তারা অবাধ্যতে অবাধ্যতার উপরে তারা আছে আরেকটা গ্রুপ আছে যাদের বিবেক দিয়েছে আল্লাহ তালা সেটা হচ্ছে অবাধ্যতা যেমন আছে তাদের মধ্যে তাদের মধ্যে তাদের মাঝে আবার বাধ্য বাধ্য হওয়ার প্রবণতা আছে এরা আবার দুই বিভক্ত মানুষ সাথে সাথে জিনদের মধ্যে একটা অংশ জিন বলা হয় জিনদের একটা অংশ আবার বাধ্য হবে এরা তো সৃষ্টি যারা শ্রেষ্ঠ সৃষ্টি যারা এত কোনো সন্দেহ নাই যে মানুষ ফেরেস্তারা এবং জিন তিন জাতি হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি এর মধ্যে প্রত্যেকেরই কিছু কিছু আকিদা আল্লা তালা বর্ণনা করেছেন কোরআনকারিমে এরা প্রত্যেকে আকিদা পোষণ করে তাহলে আঁকি পোষণ যার নাই যে ব্যক্তি বলে বা যারা বলে যে আকিদা ছাড়া সে থাকাটা এক সম্ভব এটা অসম্ভব জিনিস এটা বেহুদা কথা মিথ্যা কথা এই যে আকিদে থাকা আঁকি দেয়া থাকা আঁকিদা ছাড়া থাকতে পারবে একটা মানুষ এটা একটা আকিদে সেটাও একটা আকিদা কারণ সে মনে করতেছে এটা আমার ধরে রাখা দরকার এই এই অবস্থায় আমি থাকবো এটা মন ধারণা বিশেষ অন্তর থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করে আছে তাহলে কোনো বিবেকবান বি থাকতে পারে না এই জন্য বিবেকবান নয় যারা তাদেরকে আল্লাহ তালী এজন্য পাকড়াও করবেন না এদেরকে হাসার মাঠে পরস্পরের যখন বিচার হয়ে যাবে যে দা কারনা কার্ সাগল যদি সিং যদিবিহীন ছাগলকে গুঁতু দিয়েছে সেটা কমপ্লিট করে দিয়ে তাদেরকে মাঠের সাথে মিশিয়ে দেওয়া হবে কিন্তু যাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন তাদের মধ্যে যারা অন্যায় করে না জান্নাতি জান্নাতে যাবে তারা হ্যাঁ যারা কোনোদিন অন্যায় করেনি ফেরেশতা তারা আর যারা অন্যায় করেনি মুসলিম হয়ে বা জিন হয়ে তারা জান্নাত মুসলিমরা বিশুদ্ধ ঈমানদাররা ইমানদাররা মানবরা জান্নাতে যায় মানুষরা আর যারা আর মানুষরা সব যারা অন্যায় করে তারা জান্নাতে যাবে আর জিনরা তারা যদি অন্যায় করে তাহলে জাহান্নামে যাবে আর মানুষদের মধ্যে যারা অন্যায় করে তারা জাহান্নামে যাবে আর শয়তান যারা তারা শয়তান এবং তার যারা সাঙ্গভাঙ্গ আছে সবাই জাহান্নামের নামের জাহান্নামের কীট হবে তাহলে পুরো জিনিসটা একজন মানুষের এই যে আমি একটা যা বললাম এটা একটা আকিদা এটা শুদ্ধ হওয়া দরকার এবং এটা ভিত্তিক হওয়া দরকার তো আকিদা কেন শিখতে হবে না অনেক মানুষ আছে আকিদা নিয়ে খুব ঝগড়া করছে আজ বহুত দেখবেন কেউ বলে যে আকিদে শব্দটি নেই শব্দের ধাঁধার ভিতরে থাকলে কিন্তু সমস্যা আছে কেন আপনি একটা শব্দ যদি কোনো এই শরীয়তের একটা এই ইসলামী শরীয়তের একটা মৌলিক নীতিমালা হচ্ছে এটা মৌলিক নীতি সেটা কি লামশাহাতফিল ইস্তলা পরিভাষায় কোনো ঝগড়া নেই পরিভাষা নিয়ে কোনো ঝগড়া করা যাবে না পরিভাষাকে নিয়ে কোনো ঝগড়া করা যাবে না ওই সময় ঝগড়া করা যাবে এর মধ্যে কোনো ক্ষতির দিক থাকে বলে আলমরা বলেছেন শুধু এখন ধারণা করলে হবে না যেমন এটার নাম কম্পিউটার এটার নাম মাইক এটার নাম চার কাপ এখন তো বলতে আমি চার কাপ বলবো না কেন কাপ বলতে এটা মনে হয় ওইটা মনে আমার কাপ বললে মন খারাপ হয়ে যায় কাপ বলবো না আমার বাবার নাম ছিল কাপ মিয়া এই জাতীয় কথাবার্তা যদি কেউ বলে তবে তো বোঝা গেল তার সমস্যা এটা ব্যক্তির সমস্যা ব্যক্তির সমস্যা কোনো সামষ্টিক সমস্যা হতে পারে না সামষ্টিক সমস্যা হতে পারে না আঁকিতে নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা আসলে এই পর্যায়ে আছে এমন একটা শব্দ আপনি এটার জন্য ব্যবহার করেন যে আসলে মানুষের অন্তরে যে জিনিসটা দৃঢ়ভাবে ধারণ করেছে কোন শব্দটি ব্যবহার করতে পারবেন আপনি আঁকিতে ছাড়া কিছু ব্যবহার করতে পারবেন না কারণ যদি ইমান বলেন সমস্যা হচ্ছে ইমান কোনো কাফের হয় না ইমান শুধু শারীরিক পরিভাষা শুধু একটি শারীরিক পরিভাষা যদি বলেন যে আমি বলবো সুন্না তাহলে সুন্ন রসুল্লা সাল্লা আদর্শ তো এটা ইমান দারদের হয় বাইরের কারো আদর্শ এটা আপনি সুন্না হিসেবে ব্যবহার করতে পারছেন না আবার যেন যদি বলেন যে আমি শরিয়া বলবো তাও ইসলামের সরিয়াতের অংশ বিতরণ অংশ আবার যদি আপনি বলেন যে না আমি সুন্না শরিয়া কোনোটাই বলবো না আমি তাহিদ বলবো তো এটা ভিতরের অংশ এমন একটা পরিবেশ আপনার দরকার যেই পরিবেশের মাধ্যমে দুনিয়ার যত তাবত মানুষ আছে সে ইমানদার হোক কাফের হোক সে জাহেল হোক মূর্খ শিক্ষিত হোক অথবা সে বিদ্যান হোক সে নাদান হোক যে অথবা সে বিভিন্ন ইজমে বিশ্বাসী হোক যত কিছুই হোক সবাইকে যদি একসাথ করে একটা শব্দ ব্যবহার করছে তাদের জন্য শব্দ আকৃদার শব্দ সব বিকল্প কোনো শব্দ নেই আপনি ব্যবহার করতে পারবেন না সবার জন্য সেটা যদি আপনি শুধু ইমান দাওয়াত দেন ইমান দাদের কথা বলেন আপনি যদি ইমান আসেন ইমানের কথা শোনাবো আপনাকে সাহাবা একরাম যেমন বলতেন তাও নাজদাদ ইমান আসো আমরা ইমানের কথা শুনি কিন্তু তারা অন্যের ব্যাপারটা বলতেন না সেটা অন্যের ইমানের দিকে আহ্বান জানাতে ইমান গ্রহণ করার জন্য ইমান গ্রহণ করার জন্য আহ্বান জানাতেন সেই জন্য এমন একটি শব্দ দরকার আছে যেই শব্দটির কারণে পুরো সমস্ত মানব গোষ্ঠীকে মানুষ 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 সমস্ত মানুষকে এবং সমস্ত জিনদেরকে সমস্ত ফেরেস্তাদেরকে বিবেকবান তিনটি বড় সৃষ্টি বিবেকবান তিনটি বড় সৃষ্টি এদেরকে যেই পরিভাষা দিয়ে আপনি একসাথে আলোচনা করতে পারেন সেটা হচ্ছে আকিদার শব্দটি তাই বলে আকিদা শব্দটি যারা বারবার কিছু কেন করে জানেন দুই শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক আছে তারা আকিদে সম্পর্কে আসলে জানে না না জানার কারণে বিরোধিতা করছে আরেক শ্রেণীর লোক আছে আকি আগেই নষ্ট আছে এখন আঁকি কথা বললে মানুষকে তারা আকিদার কথা বলতে চায় না নিজে নষ্ট আছে তো নিজের আকিদার কথা বলে তো মানুষ বিভক্ত হয়ে মনে করে এই জন্য তারা বলতে চায় এই জন্য তারা বলে আকিদায় বিভক্তি তৈরি করে আকিদায় বিভক্তি তৈরি করে তো আমাদের এক করার কথা বনি আদম সবটা এক ছিল যখন যখন সহি আকিদাই ছিল বিশুদ্ধ আঁকি ছিল একটা আকিদাই ছিল আল্লাহ তালা কি বলছেন কানা নাস উম্মত ওয়াহেদা সমস্ত মানুষ এক উম্মত ছিল ফারাত আল্লাহ নবী নব্বাসীন মন্দির তারপর আল্লাহ তালা নবীদেরকে পাঠালেন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে অন্য বর্ণা আসছে কার অন্য আয়সছে মানুষ এক উম্মত ছিল তারপর মতবিরোধ করেছে এই জন্য এই বিষয়টি মধ্যে আপনি এই যে এখন আমি একটা কথা বলবো এটার মধ্যে আপনার বিশ্বাস কীটা আপনি চিন্তা করবেন কি সেটা মানুষ যে এক উম্মত ছিল এক প্রজাতি ছিল এইটা সত্য কিনা এক সত্য বিশ্বাস করতে পারল বলছে আর বর্তমানে এটা প্রমাণিত প্রুভড হয়ে গেছে মানুষ একটা আলাদা প্রজাতি এটার সাথে কারোর খাতে সম্পৃক্ত মিলে না বানরও নয় অথবা ব্যাঙ্গাসিও নয় এটা মিলে না এটা সবাই এখন প্রুভড হয়ে গেছে যদিও মুখে বলে যে একসময় বানর ছিল লেস পড়ে গেছে অথবা ব্যাঙ্গাসি ছিল পানিতে ছিল উপরে উঠছে অথবা এমিবা ছিল এ জাতীয় কথা যারাই বলে তারা আসলে কোনো দলিল ভিত্তিক কথা বলেনে প্রমাণিত হয়ে গেছে এখন তারপর আচ্ছা সামনে আসি আমরা ইবনা ইবনাবাসনু বলেন কাহা নাস ফাখতালাফ সমস্ত মানুষ একই উম্মাদ ছিল কিশোর উপর ছিল আলেদ তাহিদের উপর ছিল ফাখতালাফু তারপর তারা বিভিন্ন দলে মতে বিভক্ত হলো হল ফাল্লাহ নাবিগিনে বসে আল্লাহ তাল্লাহ তখন তাদের ঝেদায়াতের জন্য মুবাশির মন্দির সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী নাসুদুলকে পাঠালেন আপনি একটু চিন্তা করি দেখুন এখন আমি আঁকিদাকে না বলতে পারছি তাওহিদ কারণ যারা ভিন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে মতভেদ আলাদা হয়ে গেছে ওরা কিন্তু ওদের তাওহিদের কোনো খবর নেই তাওহিদ বলতে পারতেছি না ওদের মোয়াহেদ বলতে পারতেছি না ওদের কী বলবো ওদের ওদের কর্মকাণ্ড কী বলবো এটাই হচ্ছে আঁকিদা তাওহিদবাদী যারা তাওহিদবাদী নয় যারা ওদের সবাই কমন যে শব্দটি ব্যবহার করতে আকিদে এই শব্দটি ব্যবহার করা হয়েছে যোগ যুগ ধরে তাহলে আমরা দেখতে পাচ্ছি আকিদে এমন একটি শব্দ যে শব্দটি কোরআনে কারিমে তার মূল রয়েছে ঠিক হাদিসও এটার মূল রয়েছে প্রমাণ কি আমরা দেখতে পাই রসুল্লা সাল্লাম বলেছেন যে সালাস মাই ইয়ার তাকে না তিনটি জিনিস আছে যে ব্যক্তি এটা যথাযথভাবে বিশ্বাস করবে মনে ধারণ করবে এটা বলেছেন তিনি মুসাদ্দ দারমির হাদিস তিনটি বলেছেন তা তিনি বলেছেন যে এটা দারমির হাদিস সুনান দারমির সুনান সুনান্দার হাদিস যাতে রসুল্লাহ এটা তুলে ধরেছেন যে তিনটি জিনিস যদি কোনো মানুষ ধারণ করে অন্তরের ভিতরে তাহলে কি হবে যে জান্নাতে প্রবেশ করবে এই তিনটি জিনিস কি কী এখলাসুল্হামলিল্লা আল্লাহর জন্য অন্তরের দৃঢ় থেকে অন্তর জন্য কি আল্লাহর জন্য কি করে আমলটা আল্লাহর জন্য করে ওয়েস নাসিহাত উলিয়া আল্লাহর যে সমস্ত দুনিয়ার বুকে যাদেরকে ক্ষমতা দিয়েছেন অথবা যাদেরকে আল্লাহ তারা দিন বোঝানোর দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি নাসিয়ত কল্যাণ কামনা কামি হওয়া ও লুজুম উজ্জামা একসাথে থাকা এই তিনটি মৌলিক আঁকিদে বিশ্বাস জিনিস এগুলি যদি কেউ বিশ্বাস করে তাহলে জানাতে প্রবেশ করবে সাল্লাহ আসাম বলেছেন এখলাস বলে আমল বলে আল্লাহর সাথে সম্পৃক্ত জিনিসটা বলে দিলেন আর যখন নাসিয়া হলো তখন কল্যাণকামী হলো সমস্ত মানুষের জন্য সেটা কারা মানুষ সেটা সে হতে পারে ব্যক্তি সে হতে পারে পিতামাতা সে হতে পারে সমাজ সে হতে পারে রাষ্ট্র সবার জন্য আর পরে তারপর জামা যে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হলো না অর্থাৎ তাও দুর্বর থাকলো এবং আঁকিদের ভিন্ন ব্যক্তির প্রকাশ করলো না কারণ তাদের বাইনা না দা অভিৎ মিনুয় রাহিম তাদের দোয়া কবুল হবে একসাথে থাকার কারণে শুনেন দ্বারা হাদিসটা আমরা দেখতে পাচ্ছি যে ইয়া তাকে শব্দটা ব্যবহৃত হয়েছে সুতরাং যেই মানুষরা বা যে লোকগুলি বলে আকিদা শব্দটি যদি কোরআন হাদিসে আসেনি তারা মিথ্যা কথা বলছে যেমন তারা না জেনে কথা বলছে আর না জেনে কথা বলা বড় গুণা নাই এটা বলতে পারবো না স্পষ্ট আসছে মাই ইয়া তাকে দেখুন না তাহলে আর কি বলতো একটা শব্দ যখন এসে যায় কোরআন মুসুন না তার বিভিন্ন সিগা আসে এর ফলে যে আমি শব্দ একটা শব্দ একটা ইয়া পরিবর্তন পাইছি সিগা বা এর যেটা বলা হয় যে সিলেবাল ভাগ করে সব কারো পরিবর্তন পেয়ে গেছে সুতরাং নিব না এটা তো না আমানা নিলে ইমান নিতে হবে আমানা বিহি নিলে ইমান নিতে হবে একই কথা পার্থক্য নাই তাহিদ বললে মোয়াহেদ বললে কোনো নিষেধ নেই একই কথা হলো পার্থক্য নাই তো ইয়া তাকে দুহুন না যেখানে ইয়া তাকে দু শব্দের হাদিসটি কোনো মুসলিমের অন্তর ইয়া তাকে দু মুসলিম বোঝা গেল এটা অন্তরের ভিতরে আসে হাদিসের শব্দটি আসছে শব্দটা আসার পরে এখানে কোন ব্যক্তি আছে যেটাকে অস্বীকার করে বলেন যে ব্যক্তি জাহেল অথবা যে ব্যক্তি ইচ্ছাকৃত দুইটা জিনিসে মানুষ সাধারণত বিভ্রান্ত হয় দুনিয়ার বুকে মানুষ দুই জিনিসে বিভ্রান্ত হয় একটা হচ্ছে সুউল উলফাহান বুঝে না আর একটা সুউল কাজ উদ্দেশ্য খারাপ আপনি আমি যদি সারাক্ষণ বলি যে আকি দেয়া জিনিসটা কোরআন এবং সোনার থেকে পরিবেশের বিরুদ্ধে কোনো কিছু নাই আপনার যদি কোনো বুঝের সমস্যা থাকে তাহলে আপনি বুঝবেন না আর আপনার যদি উদ্দেশ্য খারাপ থাকে আপনি বুঝবেন না এই দুই শ্রেণীর মানুষ এখন দুনিয়া ভর্তি হয়ে গেছে এই জন্য আপনি দেখবেন কিছু মানুষ ঐক্যের সূত্র খুঁজতেছে আকীদা না অন্য কিছু দিয়া যে এই যে আকিদা পোষণ করুক না কেন হ্যাঁ যেমন উৎসব দিয়ে কেউ ঐক্য করে কেউ উৎসব দিয়ে ঐক্য করছে কেউ যেন উৎসব নয় তাদের কাছে ঐক্যের মানদণ্ড হচ্ছে যে চলো আমরা একসাথে বের হই কেউ আছে ঐক্যের মানদণ্ড হচ্ছে চলো আমরা একটা একটা দাবি করি এক দফা এক দাবি দিয়ে উঠি কিন্তু কোনোটাই কেউ আঁকি দাবি হচ্ছে না অথচ আল্লাহ কোরআনকারী বলেছেন

ইলা কালিমাতিন একটি কালেমা এটা কি কালিমাতুল আকিদা সেটা কি এটা অর্থ ব্যাখ্যা করে দিচ্ছে নাও বাইনাকুম যা আমাদের মতো এক এক করে দিবে একসাথ করে ফেলবে বিরোধ থাকবে না সেটা কি সেটা কি আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ কারো ইবাদত করবে না ওলা নুসরী বিহি তার সাথে কাউকে শরীক করবে না ওলাই এর তা কারো থেকে হালাল হারামের মাত্রা নিব না হালাল হারাম একমাত্র আল্লাহ তার রাসূল করতে পারে কারো থেকে বিধান নিব না বিধান একমাত্র আল্লাহ মত রসুল কিন্তু কারো হুকুম নিব না আল্লাহ মত রসুল হুকুম দিবে না সেটা মানবো ইনল হুকম ইল্লা ইল্লা আল্লাহ মত আল্লাহ শুধুমাত্র হুকুম দিতে পারে আমার আল্লাহ তাবুদ ইল্লা ইয়া তিনি নির্দেশ দিয়েছেন তিনি বিত্ত আর কারো জন্য না করা হয় যে ঐক্যের সূত্র কিন্তু বলে দিয়েছেন সেটা সেটা না করে আমরা ঐক্য ভিন্ন পদ্ধতি যাওয়ার কারণে আকিদাকে ইগনোর করার কারণে সে ঐক্য কোনোদিনই হয় না এবং সে হচ্ছে কোনো সফলতা লাভ করে না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাম সমস্ত নবীর আসুলগনি তারা এই এই দাওয়াতটাই দিয়েছেন ইয়া মা কৌমুদুল্লাহ মিন ইলাহিন হে আমার কৌম একমাত্র আল্লাহবাদ তোমাদের এই আল্লাহ আর কোনো ইলাহ নেই এটা প্রথম দা প্রথম দাওয়াত রসুল্লাহ সাল্লাহাম যখন মহাজিবিনী জাবালকে পাঠিয়েছিলেন ইয়ামানে তখন বলেছেন ইন্না মা মিন আহিল কিতাব তুমি একটি আহলে কিতাব যাদের কিতাব আছে আমার একটি জাতির কাছে যাচ্ছ ফেলিয়োতা দোমিলাই শাহত আল্লাহ প্রথম যেদিকে তুমি আহ্বান সেটা হচ্ছে সাহেত আল্লাহ আখিদের দিকে আহ্বান করো বলে নাই যে সবগুলিকে একসাথ করে ফেলো এটা বলেনি একসাথ করলে একটু চিন্তা করে দেখুন মক্কাতে বিশুদ্ধ সনদে আসছে মক্কাতে কী করেছে কাঁফেররা এসে রসোল্লা সাল্লা কাছে বলল যে আপনি কিছুদিন আপনি যদি চান আপনাকে আমরা সুন্দরী নারী বিয়ে করে দেবো আপনি যদি চান আপনাকে রাজত্ব দিব আপনি যদি চান আপনাকে আমরা এটা দেবো ওইটা দেবো সব কিছু কথা বলেছে রাসুল্লাহ আসালাম বললেন যে না আমি তো একটা জিনিস চাই সেটা হচ্ছে লাহি একটি কালেমা এই কালেমা বললে তোমাদের আজ আরব এবং আজম সবার তোমাদের কাছে তোমার তোমাদের অনুগত হয়ে যাবে সেটা হচ্ছে কালেমা তুল্লাহ আকিদের দিকে আহ্বান জানিয়েছেন রাসুল্লাহিহিহি আসালাম এই জিনিসটাই বলেছেন যখনই তিনি বাজারে যেতেন জিলমাজ যেতেন এরপর তিনি যেতেন বাজারে চোক ওকাজ যাইতেন দুইটা ওকাজ বিশ্বাস বিখ্যাত বাজার ছিল মেলা ছিল সেখানে তারা যাইতেন রসুল কেন যাইতেন দাওয়াত দিতে তিনি বাজার সাহাবি বলতেছেন আমি শুনলাম রসুল্লাহ সাল্লাহ বাজারে কি বলতেছেন মানুষরা হে মানুষরা তোমরা বলো আহিল্লা সফল কাম হবে তিনি বলেন না যে আসো সব ঐক্য করি আমরা আমরা একসাথে হই একসাথে হই বলেন নাই একসাথে আকিদের ভিত্তি ঐক্য চাইছেন আকিদবৃত্ত হয়েছে আকিদা যখন শুদ্ধ হয়েছে তখন সাহাব এক রাম ঐক্য হয়েছে সে ঐক্যের কারণে মক্কা মদিনাতে একটি রাষ্ট্র হয়েছে সে রাষ্ট্র সারা সে রাষ্ট্র থেকে আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে তবে আকিদে ভিত্তিক কারণেই তারা একসাথে ছিল সবসময় যখন আকিদের বিরোধ কখনও দেখা দিয়েছে স্বাভাবিক এবং দেখা দেয়নি কোনোদিনেই পরবর্তী যখনই বিরোধ হয়েছে তখনই আমাদের পথোপতন চলে আসছে আজও আমাদের আকিদের ভিত্তিতে আবার ঐক্য হতে হবে আকিদে আবার ফিরে আসতে হবে আকিদে আবার আসতে হবে রসল্লা ইসলাম তেইশ বছর জিন্দগিতে আকিদার দাওয়াতের এক মুহূর্তের জন্য বন্ধ ছিল রাখেননি মক্কার জিন্দিগি বারো বছর তেরো বছর এই তেরো বছরের মধ্যে প্রথম দশ বছর ফরজ হয়নি না সলা না 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 হজ কি ফরজ ছিল তো কালিমা তুলে পাঁচটি বেনা ইসলামের যে মৌলিক পাঁচটি দেশ ইয়া রয়েছে যেটার উপরে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে যে কোনো দিন প্রতিষ্ঠিত হলে কোন একটা এলাগে যে দিন প্রতিষ্ঠিত হতে হলে সেটার জন্য কোনো কিছু এক কিছু উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকে ইসলামকে বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহাম পাঁচটি জিনিস লোক কিন্তু চিন্তা করে দেখুন ইসলাম যদি বেনা যেটার উপর হয়েছে এটা হচ্ছে পাঁচটি জিনিস প্রথম হচ্ছে কালেমাতুল্লাহ সভ এই কালেমা এই কালেমাই হচ্ছে দাওয়াত আকিদের আর কোনো বড় কিছু না এই কালেমার দাওয়াত এই কালেমাটা যদি ভালো করে বুঝ দিই আমরা তাহলে কিন্তু বাকিটা কিন্তু সহজ হয়ে যায় এই কালেমাটা ভালো করে বুঝি কালেমাতুল্লাহ আর সাদু আল্লাহিল্লাহ সুদাহ মাহমুদুল্লাহ এই দুটাই শাহাদাতাইন শাহাদাতেন পুরোটাই আকিদা আর কিছু না শাহাদাতের ভাগে হচ্ছে আরকানুল শাহাদাতাইন সারাদ জীবনে আমাদের বাস্তবায়ন করতে হবে শাহাদ মধ্যে রয়েছে আমাদের মুক্তি এবং এর মাধ্যমে আমরা এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি আল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো রাসুলের হাসার দিন রাসুলের সুপারিশ লাভ করতে পারো যে আমার থাকে না থাকলে আমি কিন্তু কোনোটাই পাবো না কোনোটাই হবে না দুনিয়ার বুকে আপনি ধরেন ঐক্য করলেন বিশাল কিছু করে ফেললেন ইসলামের জন্য বা উমুক জন্য জান দিয়ে দিলেন কিন্তু ইসলাম বুঝলেন না সাহায্যের আপনার থাকলো না আপনি এটা কোনো কাজে লাগবে না আপনার সালাদও হবে না জাকা তো হবে না আপনি ইমানদার মানুষের ইমামতি করলেও কাজ হবে না হয়তো মানুষের সালাত হয়ে যাবে কারণ মানুষটা আপনার অন্তর খবর জানেন না কিন্তু আপনি যদি কোনো খবর ভুজারি হন অথবা মনে করেন যে অন্য কারোর উপরে বড় ধরনের আকিদা থাকেন কুফুরি সিরকি তাহলে কিন্তু আপনার ইমান কিন্তু নাই আপনার কিন্তু ইমান না থাকার আর আকিদা না থাকার কারণে আকিদা শুদ্ধ না থাকার কারণে আপনি আখেরাতে আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন আপনার জীবনে শিরিক থাকে কুফর থাকে নেফাক থাকে আপনার আমার মতো হতভাগ আর কেউ হবে না যদি আমাদের জীবনে থাকে যখন আকিদের উপর নির্ভর করবে আপনি কি সফল কাম না সফল না আপনি কি দুনিয়াতে সফল না সফল না এটা আকিদের উপর নির্ভর করবে আর জান্নাত কিরালত ফাস যার নাম থেকে দূরে রেখে জান্নাতে দেওয়া হয়েছে সে সফল কাম হবে কখন জান্নাত থেকে দূর রাখবে যার নাম থেকে দূর রাখবে যখন সে শিরিক করবে না যখন জানলাতে প্রবেশ করাবে যখন সে তারোহিদের উপর থাকবে তারোহিত করবে তারোহিত ঠিক রাখবে সিরিক করবে না ইমান ঠিক রাখবে কুফুরি করবে না সুন্না ঠিক রাখবে বেদাহাত করবে না এই ব্যক্তি এই ব্যক্তি যে ব্যক্তির এরকম আকিদা পোসর আকিদে রয়ে গেছে এটার উপরে দৃঢ়তা রয়ে গেছে সেই ব্যক্তি শুধুমাত্র যেতে পাবে আর সে সফল কাম হবে তো সফল কাম হতে হলে দুনিয়া এবং আখাতে সব জায়গাতেই দুনিয়াতে হয়তো সাময়িকভাবে কাঁপেরা সফল হয়ে থাকে কিন্তু শেষ শেষ যে ভালো যার সব ভালো তার ইমানদার মরে গেলেও তার কোনো হার নেই যার আকিদে শুদ্ধ সে মরে গেলেও তার কোনো হার আর কিছু নেই হেরে যাচ্ছে না সে কারণ সে তো এই পথেই মরার কথা ছিল এটা তার জন্য এই পথে মরলেই তার জন্য জান্নাত অবদারিত হয়ে যাচ্ছে আর উল্টোটা করে যতই দিন বাসে না কেন সে তো মরতেই হবে তাহলে লাভ আকিদে শুদ্ধ না করে লাভ যারা বলে যে আকিদে শুদ্ধ বা আকিদে আকিদে করা যাবে না আকিদে বাদ দিয়ে অন্য কিছু করতে হবে তারা সব হয় মূর্খ না উদ্দেশ্য খারাপ দুটার একটা হয় যা হেল্প বুঝে না তাদেরকে বুঝাতে হবে উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য যেন পরিবর্তিত হয় সেভাবে আলোচনা করতে হবে এবং তাদেরকে বুঝাতে হবে তারা সবই হচ্ছে পদভ্রষ্ট তারা পদভ্রষ্ট কোনো সন্দেহ নেই এরা যত রকমের চালাকি করুক না কেন তাদের বোঝা দরকার যে আকিদার জিনিসটাই যুগ যুগ ধরে হয়ে আসছে কিভাবে তাব যুগ থেকে আকিদা নামে কিতাব লেখা হয়েছে তাব যুগ থেকে তাবহিনদের যুগ থেকে আকিদা নামে কিতাব লেখা হয়েছে ইমাম জুহুরি আকিদা নামের কিতাব লিখেছেন ইমাম জুহরি চিন্তা করে দেখছেন তাবেইদের থেকে তাবেহিনদের থেকে ইমাম জুহরি আকিদা নামে কিতাব লিখেছেন অর্থাৎ আকিদার ছোট করে শ্রেসালা লিখেছেন অনুরূপভাবে হাসান বসির আহমদুল্লা আলাই থেকেও আকিদা শব্দটি ব্যবহৃত আছে তিনি বলছেন কে এক তিনি বলতেন অর্থাৎ যারা খারাপ আকিদা পোষণ করে তাদের কথা বলেছেন আর যারা ভালো আকিদা বলেছেন তাদের কথা বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে বোখারি রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন জুহরি একটি শব্দটি আর আকাদা আলীহী কলভু স্পষ্ট বলেছেন যে কলবের মধ্যে যেটা স্পৃতির জমে যায় এটা নাম হচ্ছে আকাদা বলছেন এটাকে আকিদা পরিবেশের যুগে যুগে বহু আলেম কিতাব লিখেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলী যিনি কিতাব লিখেছেন এর আগে ইমাম তহাবি কি বলতেছেন বয়ান ও আকিদাতে আহিলের জামা প্রত্যেকটা শব্দ এই জন্য বলতে পারেন যে জীবনের মাইল ফলক আহেলের শূন্য জামা যেমন দরকার আকিদা শব্দটি দরকার ঠিক বয়ানও দরকার বর্ণনা করা দরকার এগুলো এটার নাম হচ্ছে আকিদার দাওয়াত দেয়া ইবনাবি হাতে আমার রাজি তিনিও আঁকিদার এতকার শব্দ ব্যবহার করেছেন অবুব ইসমাইলি তিনিও আঁকিদার শব্দ ব্যবহার করেছেন অবুবের হা হাক্কারী তিনিও তিনিও আকিদা শব্দ ব্যবহার করেছে এরা সবই কিন্তু প্রাচীন যুগের মানুষ একদিন দুই দিন একেবারে প্রাচীন যুগের মানুষ তাবিন আতবা তাবিন আইমা মুস্তাহিদ্দিন এরা সবই এই পর্যায়ের মানুষ এরা আঁকিদা শব্দটি নির্দিদায় ব্যবহার করেছেন এবং কোনো দিন কোনো ব্যক্তি এমন কি যারা খারাপ আঁকিদের পোষণ করতো তারাও কোনো দিন বলে না যে এই শব্দ ব্যবহার করা যাবে না অত দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আকিরা একজন মানুষ অনেক কিছু শিখে কিন্তু আল্লাহ সম্পর্কে কি ধারণা করতে পারে সেটা শিখে এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে আকিদা শব্দটি আসলে কি জিনিস নিয়ে না করে না বোঝার কারণ আকিদার দুইটি প্রকার অবশ্যই আছে একটি হচ্ছে বিশুদ্ধ আকিদা আর একটা অশুদ্ধ আকিরা দুইটা শুদ্ধ এক শুদ্ধ অশুদ্ধ দুইটা আকিরে হতে পারে কেন শুদ্ধ অশুদ্ধ ওই রকম বলছি দুনিয়ার সব মানুষে বলবে কিছু মানুষের কথাটা শুদ্ধ না এটা বুঝতে পারছে সে স্পষ্ট বুঝতে পারছে স্পষ্ট বুঝতে পারছে কথাটা শুদ্ধ না যদি আকিজা পোষণ করুক সে যখন একজন মানুষ বলবে সূর্য দেবতা নেমে আসছে এবং কারো ঘরে গেছে এবং বা সন্তান উৎপাদন করেছে একটা কথা বলল আপনি নিজেই নির্দ্বিধায় বলতে পারেন যে এর চেয়ে মানে বাজে কথা আর হইতে পারে না সূর্য আবার দেবতা তো আকাশে একটা নক্ষত্র তার দেবতা হলে কি করে সেটা মানে সেটা আবার নামলো কি করে কোন নারীর কাছে গেল কীভাবে গেলো আপনি আশ্চর্য হবেন সেটা আপনি বলুন এটা কোনো হতে পারে না ঠিক অনুরূপভাবে কিছু মানুষ যা বিশ্বাস করে আপনি বলেন যে এগুলি বিশ্বাস শুদ্ধ হতে পারে না এটা আপনার কাছে স্পষ্ট আবার কিছু জিনিস আপনি দেখবেন যে বিভিন্ন প্রমাণের কারণে আপনি বলেন শুদ্ধ হয় সে জিনিসটা আমি বলতে চাচ্ছি যেটা আপনি দেখতে পাচ্ছেন আকিদা ছাড়া কোনো থাকতে পারেন বিবেকবান মানুষ থাকতে পারে না এখন আঁকি শুদ্ধ হওয়া জরুরি কারণ যা মনে করবেন তাই হতে পারে না গান্ধী বলতেছেন যে তার ধর্ম সম্পর্কে যে আমাদের ধর্মের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা নির্ধারিত কোনো আঁকি দেয় যে যা পোষণ করে সেটাই আঁকি দেয় তারা বলে যত মত পথ এটা কিছু মানুষ বিশ্বাস করতে পারে আমাদের দেশে যতমত যত মত ততপথ এই জন্য দেখবেন তাদের মধ্যে মিলও হয় কেউ কাঁদিয়ে নিয়ে আঁকি দেয় তাও সে তাদের দলে থাকতে পারে তাদের গুসে থাকতে পারে কেউ মোতাজি সেও থাকতে পারে কেউ শিয়া সেও থাকতে পারে আবার দেখবেন সে হয়তো সে কখনো কখনো অন্য ধন বিশেষ সিস্টেমটা এটা কিন্তু ইসলামিক আল্লাহ এটা কিন্তু কখনো অনুমিত হতে পারে না কারণ সবকিছু একরকম হতে পারে না একরকম হইতে হলে দেখেন আপনি সব জানেন যে ভালো মন্দ কখনো এক হয় না একটা মধ্যে ভালো আছে একটা মন্দ আছে একজন মানে বিশ্বাস করে যে আপনারা মারলে স্বভাব হবে আরেকজন মানে আপনাকে আপনাকে যদি বাঁচিয়ে দিতে পারে তার থেকে তার স্বভাব কোনটা শুদ্ধ একটা তো শুদ্ধ হইতে হবে নাকি দুটোই শুদ্ধ হবে না আপনার অবস্থার উপর নির্ভর করবে কোনটা শুদ্ধ হবে আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকে বাঁচালে স্বভাব হবে আপনি কাফের হলে আপনাকে মারলে সহ তখন যুদ্ধ যখন হবে অথবা রাষ্ট্রীয় ফার্মান অনুসারে ব্যক্তিবৃত্ত ব্যক্তিগতভাবে নয় এগুলি সবই হচ্ছে কিন্তু বিশ্বাসের সাথে সম্পৃক্ত কারণ কোনোটাই আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনার কোনো প্রমাণিত জিনিস নয় প্রমাণিত জিনিস হচ্ছে দুই প্লাস দুই চার প্রমাণিত জিনিস হচ্ছে হাত দিয়ে দেখেছি ভিজা ভিজা লেগেছে জিব্বা দিয়ে দেখেছি মিষ্টি লেগেছে অথবা তরল লেগেছে তখন বলবেন যে এটা প্রুভড এই জন্য জ্ঞানের উৎস তিনটি আমি আবার শুরু করছি কেন আমি আকিদা শিখব জ্ঞানের উৎস তিনটি একটি হচ্ছে জ্ঞানের উৎস একটি হচ্ছে ইন্দ্রিয় গ্যায্য জ্ঞান ইন্দ্রীয় গ্যায্য জ্ঞান দ্বারা সম্পৃক্ত এটা হলো আমি যা দেখি তা বিশ্বাস করি একটি গোষ্ঠী আছে যা দেখি না তা মানি না কিন্তু এটা সে সবসময় থাকতে পারে না মানুষ এটা সবসময় থাকতে পারে এটা তাকে একটা বিশ্বাস করেই যেতে হয় যখন কাজে যায় তার বিশ্বাস আছে কাজটা শেষ করলে লোকটা আমাকে দশটা টাকা দিবে এই জন্য সে কাজটা যায় যদি যে আমি দেখি না তাহলে আমি যাবো না সে বাঁচবে কোনো মানুষ বাঁচে না মিথ্যা এটা যখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কার ছেলে ও মুখের ছেলে কীভাবে বিশ্বাস করছেন আমার মা বলেছে মা বলেছে সে বিশ্বাস করে নিয়েছে এখন বলে আমি বিশ্বাস করি না কোনো যা দেখিনি তাহলে তার বাপটা বিশ্বাস করতে পারবে না সে যার সন্তান হয়ে যাবে এটা মিথ্যা কথা এর অর্থ হচ্ছে চিন্তা করে দেখুন যে মানুষের ইন্দ্রিয় গ্যাজের জ্ঞানের বাইরেও একটা জগৎ আছে যেটাকে মানুষ বিশ্বাস করতেই হয় যখন আপনি বুঝলেন যে আরেকটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞান সেটা কীরকম হয় সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ ইন্দ্রিয় গ্যাজের বাইরেও কিছু জিনিস আছে যেটা সে মানতে বাধ্য এটা হচ্ছে বিবেক দিয়ে ধরে কীরকম আপনি সুইচ টিপ দিলে আলো হবে এটা আপনি কী করছেন অভিজ্ঞতা অর্জন করেছেন টিপ দিয়েছে আলো হয়েছে দুই প্লাস দুই সাইড হয়েছে অভিজ্ঞতা অর্জন করেছেন আগে দেখেছেন সাইড হয়েছে দুইটা দুইটা বই চারটা বই হয়েছে দেখেছেন বইছে বই দুই তিন চার গণ করছেন এটা আপনার সরাসরি আপনাকে অভিজ্ঞতা দিয়ে আপনি অর্জন করতে পারতেছেন তো কিছু অভিজ্ঞতা দিয়ে অর্জন করা যায় কিছু এটা বলো আকলি জ্ঞান আকল দিয়ে যে জ্ঞান অর্জন করা যায় কিছু জ্ঞান অর্জন করা যায় ইন্দ্রিয় দিয়ে এই দুইটা অত্যন্ত সীমিত মানুষের জীবনে এটা অত্যন্ত সীমিত জিনিস না হলে মানুষ বিমানে উড়ার চেষ্টা করতো না কোথাও আমি তো কখনো উড়তে দেখি না কারোকে বুঝতে পারছেন অথবা অবশ্যই বলতে পারতো যে আমি তো এটা শুনি নাই সত্য কথা তারপর মানুষ চেষ্টা করে যে এরুম করলে উঠতে পারে সুতরাং আমি এই রুম এটা বানিয়ে এর অর্থ হচ্ছে তার বিশ্বাসের উপর নির্ভর করে সে অনেক কিছু চলে জীবনটা পুরোটাই চলে বিশ্বাসের উপর নির্ভর করে সে পিতা সেবা করে বিশ্বাসের উপর নির্ভর করে সে কিন্তু বড় বড় কাজে ব্রতি হয়ে যে এইটা করলে এটা হবে আর বিশ্বাস না হলে কোনোটাই করতে পারে না তাহলে মানুষ যারা বলে মানে আমরা বুঝতে পারি বেশিরভাগ কাজেই মানুষের কিন্তু এই বিশ্বাসটার সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা কি না দেখি বিশ্বাস কোনো কিছু হয়নি হবে বলেছে কেউ একজন মানুষ বলেছে সেটা আমরা জ্ঞানের উৎসব পেলাম তিনটা একটা হচ্ছে হয় নিজে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করবে নাহলে বিবেক দিয়ে অর্জন করবে নাহলে একজনে বলেছে সেটা শুনে বিশ্বাস করবে সেটা শুনে মেনে নিবে এ একজনে বলে যেটা শুনে মানুষ চলে সেটাই মূলত সেটাই মূলত বিশ্বাস আর যখন বলে যে ধরেন অমুকখানে একটা মারামারি হয়েছে আপনারা কিন্তু প্রসার শুরু করেন দেখেন নাই কারণ শুনছেন আর সোনাটা আমার কাছে বিশ্বস্ত মনে হচ্ছে অমুক বিশ্বস্ত তাহলে মানুষ যখন এই সোনা খবরটি বিশ্বস্ত কারোর থেকে শোনে তখন সেটা তার কাছে দিনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় আর বিশ্বস্ততার মধ্যে সবচেয়ে বড় বিশ্বস্ত হচ্ছে নবী আসুলগন তারা যখন একটা খবর দিবে সেটাকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না আপনার কাছে মনে আপনাকে তখন বলে এইটা হচ্ছে সত্য আর কিছু হতে পারে নবিরাসুলগন সেটা বলেছেন যেমনইভাবে আপনার পিতা কিছু বলে আপনি মেনে নিচ্ছেন আপনার মা কিছু বলে আপনি মেনে নিচ্ছেন আর পিতা মাতার চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে নবী রাসুল গান রসুল বলেও দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ আমাকে তার পিতা মাতা সন্তান সন্ততি এবং নিজের চেয়েও বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার হতে পারবে না তা আপনার পিতা মাতার কথা আপনার ভালো লাগে সে বিশ্বাস হয় আপনার নিজের যা কারো থেকে শুনেছেন সেটা বিশ্বাস হচ্ছে আত্মীয় স্বজনের কথা বিশ্বাস হচ্ছে অথবা বন্ধুবান্ধবের কথা বিশ্বাস হচ্ছে রাসুলদের কথা বিশ্বাস হইতে আপনার সমস্যা কোথায় এই যে রাসুলদের কথা বিশ্বাস হয় এটির নামে আকিদার অথচ যা আমি দেখিনি অথচ অন্তরে দৃঢ়ভাবে দেখিনি বা বিবেক দিয়ে অনুভব করিনি অন্তরে দৃঢ়ভাবে আমি ধারণ করে যাচ্ছি সেটাই হচ্ছে আকিদা এই আকিদাটা যদি কোনো আমি কেন পড়তে হবে কারণ কেন পড়তে হবে এটা কারণ এইটা দিয়েই আল্লাহ তালা আমাদেরকে এইটার উপর বিশ্বাসের উপর নির্ভর করেই জানার জাহান্নাম দিবেন দুনিয়াতে পাঠানোর মূল কারণটাই এটাকে ঠিক করা এটাকে ঠিক রাখা এটাই ঠিক রাখা এইটা যখন কথাও বিচ্ছেদ ঘটেছে সমস্যা করেছে নবী আসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন নেককার বান্দাদের পাঠিয়েছেন এবং আল্লাহর পথে দাওয়াতের যে স্বভাব হবে সেটা বলে দিয়েছেন এবং এইটার উপরে নির্ভর করবে তা কবরের বা মৃত্যুর পরের জীবনের শান্তি বা শান্তি অর্থাৎ যখনই আপনি নির্ভর আপনি আকিদাভিত্তিক না হবেন জীবনটা পুরো জীবনটা আপনি পুরোপুরি অন্ধকারে হাতরে বেরাবেন আপনার পুরো জীবনটা ভিত্তিক হতে হবে এখন বলতে পারেন যে আমি আকিদা ভিত্তিক্ত হতে চাই কিন্তু আমি আকিদা কীভাবে নেবো সেটাই বলছিলাম এতক্ষণ যে আপনি যদি কোনো বিশুদ্ধ আকিদা নিতে চান যে শুদ্ধ কোনটা শুদ্ধ দেখতে হবে আপনাকে যে কোনো দিন শুদ্ধ হয় কখন যে শুদ্ধ একটা সোর্স দিয়ে আসতে হয় শুদ্ধ সোর্স কোথায় পাবেন শুদ্ধ সোর্স হচ্ছে শুদ্ধ ব্যক্তি বলেছে যারা কোনো ভুল করে না বা তারা গুণা করে না মিথ্যা বলে না আমার অধ্যায়ের রক্ষা করে যেভাবে যখন রুম সম্রাট হেরা হেরাক্লিয়াস তার দরবারে জাফর না আবিদ তালেব বা সাহাবা একরাম যখন ওখানে ছিলেন এমন সময় সেখানে যখন আবু সুফিয়ান ছিল আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি তখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের মধ্যে যেই লোকটি নবতে দাবি করেছে হেরাক্লিয়াস জিজ্ঞাসা করতেছে আবু সুফিয়ান বলেন বলো তুমি তোমাদের মধ্যে যেই লোকটি নবত দাবি করে সেই কোনোদিন মিথ্যা বলতো বা না কোনোদিন মিথ্যা বলতো না আর হেরাকিয়াস বললেন যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা না আল্লাহর উপর মিথ্যা বলবে না সে কি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করে এবার না কোনো ওয়াদা ভঙ্গ করে না তখন হিরাকিয়াস বললেন যে ব্যক্তি মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে না সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে না নবীর এটা করে না তাহলে বুঝিয়ে দিলেন এইভাবে তিনি একটা একটা করে বুঝিয়ে দিলেন যে এই লোকটি সত্যবাদী এবং বললেন যদি আমি তার কাছে থাকতাম তার পা ধুয়ে দিতাম এবং খুশি হয়ে যাব অর্থাৎ তার খেদমত করতাম এটার উদ্দেশ্য এটা পর্যন্ত বললেন অর্থাৎ এরপরে সে দুনিয়াকে প্রাধান্য দিল দুনিয়াকে প্রাধান্য দিয়ে যেন সে বললো আমি তোমাদের পরীক্ষা করছিলাম এটা বলে এটা আলাদা কথা পর যখন তো পালাতে আরম্ভ করলো যখন তার সবার সাথে পালাতে আরম্ভ করলো যে এটা কি লোকটা তো এই সবা অর্থাৎ লোকটা তো ইয়া হয়ে যাচ্ছে তাদের থেকে বেরিয়ে যাচ্ছে এটা বলতে লাগলো তো যেটা আমরা চাচ্ছিলাম সেটা হচ্ছে তাহলে বিশুদ্ধ আঁকি দেওয়ার কি লাগে একটা উৎস লাগে বিশুদ্ধ আঁকিদের কোথায় পাবেন উৎসটা লাগে তাহলে বিশুদ্ধ আঁকিতে আসছে হবে সোর্সটা জাত থেকে নিচ্ছেন সে সত্যবাদী হতে হবে অথবা যেই গ্রন্থ থেকে নিয়েছেন সেটা সত্য গ্রন্থ হতে হবে যাদের মাধ্যমে আসছে তারাও সত্যবাদী হতে হবে এই দিকগুলো আপনি দেখেন যিনি আবিল হাক অল্লা সিদ্সাখাবিহি আল্লাহ তারা বলছেন যে ব্যক্তি সত্য নিয়ে এসতেন এবং সেটাকে সত্য সত্যায়ন করেছেন এটা হচ্ছে মাহমুদুর রাসুল্লাহ বা নবীগণ প্রত্যেকেই তারা যে আকিদা পোষণ করেছেন যে বিশ্বাস রাখতেন সেই বিশ্বাসটা আপনার রাখতেই হবে এখানে কোনো ব্যতিক্রম করা যাবে না সেই বিশ্বাসটা বিপরীত হয়ে যায় কি না এটা সাবধান থাকতে হবে এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনি রাখবেন তাহলে আপনার কিন্তু ইমানটা আপনার কিন্তু আপনার আখে হাতে জীবনটা মুক্তি না আপনি শুদ্ধ হবে আপনার জীবনটা সুন্দর হবে এই বিশ্বাসটার উপর আপনি সুন্দর করে সাজাতে পারবেন আপনি তো এখন হতাশায় ভুগবেন না কারণ আপনি বলছেন বল্লাহনা আমার যা হবার সেটা হবেই আল্লাহ যা লেখছে সেটাই হবে এর বাইরে যাবে না আপনি যখন হতাশ হবেন না আর যদি আকৃতি বিশ্বাস না থাকে আপনি কোটি কোটি মালিক হলেও সামান্য কারণে হতাশ হয়ে আপনি আত্মহত্যা করতে পারবেন কারণ আপনি বলবেন যে আমার তো কিছু নেই কারণ আপনি যে পরকালে কিছু পাওনা নেই আপনি দুনিয়াতে সব কিছু পাতে চাচ্ছেন পেতে চাচ্ছেন সেটা আকৃতি বিশ্বাসের সাথে সম্পৃক্ত আপনার জীবনটা পুরোটাই আকৃতি বিশ্বাসের সাথেই সম্পৃক্ত হবে আপনি যখন এইটা দৃঢ়ভাবে আপনি যখন আপনি বিশ্বাস করবেন যে অন্তরে থাকবে যে আমি যা করি না কেন এর একটা কী আছে প্রতিফল আছে তখন আপনি হারাম কাজ করতে পারবেন না আপনাকে হালাল পথে চলতে হবে ভালো কথা শুনতে হবে ভালো মানুষে থাকতে হবে ধরুন আপনি আকিদের ছাড়া আপনি এদিক সেদিক করার কোনো সুযোগ নেই আপনার এটা আকিদের কারণেই আপনি ভালো হচ্ছেন আপনি যখন মনে করবেন যে আমি যা আছে তা করতে পারি না আমার একজন স্রষ্টা আছে তিনি আমাকে দেখছেন তিনি আমাকে জানছেন তিনি আমার খবর রাখেন ইয়া হয় না তাহলে আমার অন্ধ আমার চোখ কোন দিকে বাঁকা চোখে তাকাচ্ছে কার দিকে কিভাবে তাকাচ্ছে এটাও তিনি জানেন তখন আপনি কিন্তু অন্যায় দিকে যাবেন না আপনি প্রতিটা পদে ভয় পাবেন যখন কথা বলবেন তখন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন যে আমি কথাটি এই বলছি যে মনে মনে বলবেন যে এটা বলছি আল্লাহ যেন সন্তুষ্ট হয় কিন্তু যে ব্যক্তি এটা চিন্তা করবে না তার কোনো স্রষ্টা নাই মনে করবে সেটা করবে না যা তা করে বেড়াতে পারে হয়তো কিছুদিন হয়তো সে দেখানোর জন্য কিছু মানুষের সাথে ভালো ব্যবহার করে বিহেভিয়ার করে দেখাতে পারে তার মূল উদ্দেশ্য কিন্তু এখন স্পষ্ট হয়ে যখন সে বড় কিছু পায় এই যারা আকিদে ভিত্তিক আছে তারা কোনো কিছু তাদেরকে টলাতে পারে না বিশুদ্ধ আঁকিদের হলে রসোলা সাল্লাইসাল্লামকে তারা প্রস্তাব দিলেন এটা যে আসুন আমরা এক করে ফেলি কীরকম এক বছর আপনি আমাদের মূর্তির আবাদ করবেন আরেক বছর আমরা আপনার মূর্তি আপনার আল্লাহর আবাদত করব শুধু রসুল্লাহ সালামের রাজি হননি বলেছেন লাউ হালকা ফেরত লাবুদু মা তা আবুধু তোমরা যারা বাদ করো আমি তারা বাদ করবো না তোমার আবুদ না আমার আবুদ আমি যারা বাদ করি তোমরা তারা বাদ করবে না কারণ তাদের আবাদ সে আবাদত শিরিক মিশ্রিত সঠিক আবাদ হয় না ওমা ওলা ওমা ওলা আন আবি তুমি আবাদ তুম ভবিষ্যতেও তোমরা যেটা আবাদ করো আমি কখনো সেটা আবাদ করবো না ওলা আন তুমি আবেদ মা আবুদ ভবিষ্যতেও তোমরা কাফের হিসেবে থাকলে তোমরা আমার আল্লাহ আবাদ তোমাদের গ্রহণযোগ্য কোনো আবাদ হচ্ছে না লেখম দিন কুম ওলিয়ে দিয়ে তোমার দিন তোমার আমার দিন আমার একসাথ করার কোনো সুযোগ নেই আলাদা আলাদা সম্পূর্ণ কারণ আকিদের বিষয়টা আলাদা হয়ে গেছে অথচ দেখেন রাসুলের চাচা কাছের মানুষ বংশের লোক ভুল হওয়ার কোনো সুযোগ নাই একেবারে বংশের চেনা চেনা মানুষ একে অপরের শত্রু হওয়ার কোনো দরকার নাই কিন্তু শত্রু হয়ে গেল কেন আর দূরের মানুষ আঁকিতে ঐক্য হওয়ার কারণে বেলাল সোহেব আম্মার এরা সবাই কিন্তু রসোল্লাহ আসলামের সবচেয়ে কাছের জিনিস হল বেলাল যে লাণ্ডু তিনি যেই জিনিস রাখতেন লি লুকিয়ে রাখতেন বগলের নিচে খাবার ছিল না রসুল্লাহ আসলাম সেই খাবারটা খেতেন বগল রাখছে রসুলের জন্য একটা জিনিস যেটা তিনি খেতেন রাখ নাই কোথায় রাখবেন লুকিয়ে রাখছে সেটা খাওয়া রসুলকে দিবেন সেটা রসুল্লাহ আসছে সেটা এর অর্থ হচ্ছে দূরের মানুষও আপন হয়েছে আকিদের কারণ আবার কাছের মানুষও দূর হয়ে গেছে আকিদের কারণে ধ্বংসক সে নিজে ধ্বংস হবে দুহাত ধ্বংস সে নিজে ধ্বংস এই যে আকিদাটা কেন কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনি এখান থেকে বুঝতে পারেন দুনিয়ার মানুষ আপনি সব করছেন আপনি যেন হজ করছেন ওমরা করছেন একেবারে দান সৎকা করিয়ে আপনি সব কিছু করছেন যেমন আপনি শুনে আপনার শুনে থাকেন যে অমুক অমুক বড় বড় খ্রিস্টান অমুক বড় বড় সারা জীবন ব্যয় করেছে তার খ্রিস্ট ধর্মের পরে ধর্মের উপরে কি মনে হয় নাজাদ পাবে কেন পাবে না আকিদে ঠিক নেই কিন্তু আমল কম আছে আকিদে শুদ্ধ আছে রসুল ঘোষণা করেছেন ঘোষণা খালুসীন কালবি যে ব্যক্তি রাহিনাল্লাহ বলবে তার কিন্তু নাজাতের আশা রসুল বলে দিয়েছেন জানাতে প্রবেশ করে বলে দিয়েছেন আশা রয়েছে বলেছেন কেন তার আকিদাটা শুদ্ধ করেছেন আকিদা শুদ্ধ হওয়ার কারণে শেষ জীবনে মুখে শুধু বললেই যেহেতু আর সময় নাই তখন তারপর আল্লাহ তালা গ্রহণ করে নেবেন কিন্তু আকিদার শুদ্ধ না হলে কোনোটাই গ্রহণ করা হবে না এই জন্য আকিদাকে কেন আমি গুরুত্ব দিচ্ছি না অনেকে বলে দ্বিতীয় অংশ হচ্ছে আমি আর বলছি অনেকে বলে আমার আকিদা শুদ্ধ আছে শুধু শুধু আকিদি নিয়ে বাড়াবাড়ি করছি না আকিদে নিয়ে বাড়াবাড়ি না আকিদা যতই দাওয়াত দেবে সেটা কম হবে কেন মোহাম্মদুর রাস্লা তেইশ বছর দাওয়াত দিয়েছেন এক মিনিট দুই মিনিট প্রতি আকিদারে দাওয়াত দিয়েছেন আকিদার দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্যই আকিদের অংশ হিসাবে আবাদতগুলি করেছেন আমরা জামা বিশ্বাস করি যে ইমান কাউলন ও আমাল কথা এবং কাজের নাম কাজগুলি এখন ইমানের ভিতরে ঢুকে গেছে এবং সেটা এখন আকিদেরই একটা অংশ আপনি সলাদ কেন পড়েন আল্লাহ সন্তোষের জন্য আর যদি বলেন সলাদ জন্য ব্যায়াম হয় তাহলে এটাও আকিদার অংশ হয়েছে এটা একটা আকিদা সে আকিদার কারণে আখাতে মুক্তি পাবেন না সেটা আপনি আখাতে মুক্তি পাবেন না আর যদি বলেন যে আপনি সং কেন পালন করেন সং বলেন যে আমার ইয়া করা দরকার ডায়েট করা দরকার ডাইটিং মধ্যে আসি ইত্যাদি তাহলে সেটাও একটা আঁকিদে আপনার সেটার কারণে মুক্তি পাবেন না শ্রম কেন পালন করেন আল্লাহ খুশি করার জন্য আপনি মুক্তি পাবেন জাকাত কেন দেন যে ভোটে পাশ করব সেটাও একটা সেটাও একটা আঁকি দেয় সে আঁকিদের কারণে মুক্তি পাবেন না মুক্তি পাবেন কখন যখন চালারটা আপনার জাকাতটা হয়ে যাবে একমাত্র আল্লাহর জন্য লোক দেখানোর জন্য নয় হজ কেন করেন আল্লাহ লেখার জন্য সেটাও একটা আঁকি দেয় সেই আঁকিদে আপনার মুক্তি দিবে না কোন আঁকিদে মুক্তি দিবে আপনি যে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে আকিরে আপনাকে মুষ্টি দিবে মুক্তি তা আপনাকে জানতে হবে কখন আপনার আকিদাটা শুদ্ধ হবে আবার দেখেন আরেকটা জিনিস অনেক আছে আল্লাহর জন্য করি কিন্তু তার আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই কেন রসুল্লা সালাম একজনকে জিজ্ঞাসা করেছেন যে হুসাইন কাম তারবুদ বুধ হুসাইনের পিতা তাকে যে হুসাইন কয় জনের আবাদ করো বলে আজ ছয় জনের তাই নাকি বলো ছয়জন কোথায় কিভাবে বলে যে একজন আসর উপরে আসমানের উপরে আর পাঁচজন নিচে জমিনের ভিতরে বলছে তুমি যখন বিপদে পড়ো তোমার কার কাছ যা বলে যিনি উপরে আসুর উপর যিনি তার দিকে যাই বললেন যে এটা তো হতে পারে না এরা তো তাহলে কিছুই করতে পারে না তারপর তিনি ইসলাম গ্রহণ করলেন তারপর ইসলাম গ্রহণ করলেন আপনি দেখেন তাহলে যারা জমিনের ভিতরে আসে এদেরকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দেয় নাই কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম তিনি বলছেন যিনি উপরে তার কাছেই সবাই ধর্ণা দিতে হবে আপনি যদি পোষণ করেন যে আল্লাহ বলতে নিচেরগুলি বুঝায় আল্লাহ ভিতরেই থাকে আপনি কিন্তু এখনও আল্লাহ সম্পর্কে জানেন আপনার আঁকিরে একটা শুদ্ধ হয়নি আপনার নামাজও হয় না জাকাতো হয় না সব মানে কিছু হয় আপনি কাফের চিরস্থায়ী যতক্ষণ তবা করে এটা বিশ্বাস না করেন স্রষ্ট সৃষ্টি আলাদা স্রষ্ট সৃষ্টি আলাদা বিশ্বাস না করেন আবার ধরেন আপনি অনেক বড় অলি আল্লাহ হয়ে দরবার খুঁজে বসেছেন আপনার বিশ্বাসকে বিশ্বাসে মানুষ ফানা ফিল্লা হয় আল্লাহর মধ্যে ফানা হয় আবার বাঁকাফিল্লাহ হয় আল্লাহর মধ্যে বাকি থাকে অবশিষ্ট থাকে আপনি তো কাফের আসলে আপনি কিসের আল আমি না নাউলিয়ায় শেতান আপনি শয়তানের অলিয় আপনি মানুষ কীভাবে ফানাফিল্লা ফানাফিল্লা কি বাবা হয় বানোয়াট কথা কেউ কেউ ইবন কাইমের তাইমিয়ার এবাদত একটু নকল করে দশম খণ্ডের যে ফানাফিল্লা বাঁকা বিল্লাহ রদ করতে ওটি উল্লেখ করেছেন কি করে যে অংশ তিনি উল্লেখ করেছেন ওদের সংজ্ঞা দিতে এটাকে উল্লেখ করে ইব্রিতামিয়া বলছে না ইবৃতামিয়া এর পরের কথায় ওনাকে সম্পূর্ণরূপে খণ্ডন করে দিয়েছেন যেগুলি ইসলামের অংশ নয় এগুলি বানো কথা এগুলি গ্রহণ করা যাবে না সে অংশটুকু আর আনে না এই মানুষগুলো এত নিকৃষ্ট জীব যে এরা আল্লাহ তালার শিরিক সাব্যস্ত করার জন্য আল্লাহর ন্যাক কার্বান কথা দিয়ে তারা দলে দিচ্ছে এ সবই হচ্ছে পদভ্রষ্ট ছাড়া কিছুই নয় তাহলে আপনি বুঝতে পারছেন যে যারা এই জাতীয় আপার কেউ কেউ মনে করে আল্লাহ না তার ভিতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ ফুল বিশ্বাসী হচ্ছে কেউ বলছে আনাল হক এরকম বলতেছে বলতেছেহংবাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে এই মানুষগুলো অথবা কেউ দিয়েছে এরা কীভাবে আকিদা এদের কি কোন আকিদা যে আকিদা নবী শুধু আকিদা নয় নবী রসুল যেটার জন্য নয় যেখানে রসুল্লাহ সাল্লা ইসলাম তিনি মেরাজে গেলেন কথায় কথায় বলতে করার আয়াত নাজিল হয় উপর থেকে আসে আমাদের আমুল উপরে উত্থিত হয় ইলাহিয়া সাদুল কালেমত আমুলো সহ সেখানে আপনি বলতেছেন আল্লাহ সব জায়গায় আপনার আসে পাশে তাহলে আলু ফুরেন কেন আমল উপরে উঠে কেন রসুল উপরে গেলেন কেন দোয়া করেন কেন উপরের দিকে শত শত দলিল হাজার দলিল এগুলিকে যারা অবজ্ঞা করে তারা তার কীভাবে শুদ্ধ করলে তার আকিদের কোথায় শুদ্ধ আছে আকিদার শুদ্ধ নাই আল্লাহ তারা পরিচয় দিয়েছেন তার নাম এবং গুণের গুণ দিয়ে নিজের পরিচয় দিয়েছে নাম এবং গুণ দিয়ে যারা বলে যে আমার আকিদের শুদ্ধ আছে দেখেন নাম নাম মানলে কেউ নাম মানে না কেউ গুণ মানে না কেউ গুণ মানলে দশটা মানে আর সাতটা মানে আটটা মানে তাহলে কি কীভাবে চিনলেন আপনি আল্লাহকে আল্লাহকে চিনতে পারেন নি যেই ব্যক্তি আল্লাহর কোনো কিছু অস্বীকার করে তারপরে একটা অংশ অস্বীকার করে কাপের তার পিছনে সবথা হবে না অস তার সাথে কোনো লেনদেন করা যাবে না তার স্ত্রী অটোমেটিকলি তালাক হয়ে যাচ্ছে এবং যারও সন্তান হচ্ছে তার পরিবারগুলো তো সেগুলি সম্পর্কে আপনাদের আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা সাবধান না হবো যতক্ষণ পর্যন্ত আকিদের সম্পর্কে কোনো জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের কোনো মূল্যই থাকলো না আমরা এবং নমরুদ ফেরাউন এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ফেরাউনও সে সব ছিল সেও বিশ্বাস করতো যে সমস্ত রবের মধ্যে সে বড় অর্থাৎ সে আনারব্য কোমল আয়লা রব্য কোমল আয়লা তোমাদের মধ্যে থেকে আমি উপরে আছি বিশ্বাস করতো আমার আমার তুলা খুব মিলাইন গাইল আমি শুধুমাত্র আছি আমার ভিতরে ইলাজ এইটাই সে একজন এরকম বিশ্বাস করতিয়ে বলেন যে এরকম বিশ্বাস করতো সে সে অজাতুল বিশ্বাস ছিল আবার সে মনে মনে করতো মাঝে মধ্যে আসতো যে একজন বন্ধু আছে বিশ্বাসও করতো এটা ধীরে এটা মন্ত্রের ভিতরে আসতো কিন্তু সেটা আবার ভর ঠিক থাকতো না কখন এই তার এদিকে হতো এদিকে হইতো আবার কখনো বলতো আমি নিজেই এই যে দাবি করতো এই হচ্ছে সবই হচ্ছে আকিদাতে বিনষ্ট হওয়া আকিদা নষ্ট হওয়ার কারণ আকিদা নষ্ট হলে আর কোনো কিছু ঠিক থাকে না এই জন্য আকিদা একটা গুরুত্বের সাথে পড়তে হবে আকিদা গুরুস্ব জানতে হবে আকিদার বিষয়ে আমাদের ক্লাসগুলো আমরা নিবেন ইনশাল্লাহ আমি চাই জীবনের হতাশাগ্রস্ত থেকে জীবনকে মূল্যায়ন করতে শিখুন এবং জীবনটা আল্লাহ তালা কেন দিয়েছেন সেটা দেন মূল জিনিসটা শুদ্ধ করুন আপনার আমল কম হলেও আল্লাহতলা আপনাকে পার করে নেবেন আর যদি আমল থাকে অনেক বেশি কিন্তু আকিদা নষ্ট থাকে কোনো কাজ হবে না আপনি বহু কাফের সারা জীবন আমল করতেছে কোনো কাজে লাগবে না তারা আমল করে না আল্লাহর কাছে কান্নাকাটি করে না এর এটা কিন্তু কম না এরা কান্নাকাটি প্রচুর করে মূর্তির সামনেও কাঁদে যারা সারা জীবন বিয়ে সাদী না করে দুনিয়া ভরে দিচ্ছে আপনি জানেন হ্যাঁ অবৈধ সন্তান দিয়ে তারাও কিন্তু মনে করে তারা একটা এবাদত করতেছে বড় কাজ করতেছে তাদেরও এটা আঁকি দেখতে আঁকিদের শুদ্ধ হওয়া দরকার আঁকিরে বিশ্বাসের কারণে তারাও বের হয় আকিকে শুদ্ধ হওয়া দরকার আল্লাহ আমাদেরকে আঁকি দেওয়া শুদ্ধ করে দিয়ে তার দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার তভিদান করুন ও আহামদুলিল্লাহাবুল্লাহ আলম সালামালাইকুম আলাইকুম কাছে